হ্যালো, আমি ফারহানা রশিদ সুফলা, অনার্স ফোর্থ ইয়ারের এন্টোমোলজি সাবজেক্টের কিছু তথ্য দেওয়ার জন্য আজ এখানে এসেছি। আসো শুরু করা যাক। এন্টোমোলজি কি? এন্টোমোলজি বিষয় সম্বন্ধে কিছু তথ্য জানি আজকে। আগে বুঝতে হবে এন্টোমোলজিটা কি। এন্টোমোলজি হচ্ছে কি? কীটতত্ত্ব বা পতঙ্গবিদ্যা। এন্টোমোলজি গ্রিক শব্দ থেকে আসছে, যেটা হচ্ছে এন্টোমো হচ্ছে পতঙ্গ এবং লজি হচ্ছে গিয়ে জ্ঞান। তাহলে পৃথিবীর যে শাখায়, প্রাণীবিজ্ঞানের আসলে যে শাখায় পতঙ্গবিদ্যা নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে গিয়ে এন্টোমোলজি। যত ধরনের এন্টোমো পতঙ্গ আছে সবই হচ্ছে গিয়ে এর অন্তর্ভুক্ত সদস্য। তাহলে পৃথিবীর বিভিন্ন স্থানে, বিভিন্ন স্থানে বলতে হচ্ছে জলে, স্থলে এবং হচ্ছে গিয়ে বায়বীয় মাধ্যম, প্যারাসাইট সবখানে এন্টোমোলজির বসবাস। তাহলে এন্টোমোলজি বৃহৎ পরিসরে আমাদের পুরো স্থানেই ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে আজকে আমরা আসি, একটু জেনে নিই বা জেনে নেওয়ার চেষ্টা করি এন্টোমোলজিটা কী, এন্টোমোলজি অর্থ কী, এন্টোমোলজি কেন আমাদের এত স্থান জুড়ে রয়েছে এবং কেন হচ্ছে আমরা এই সাবজেক্টটা নিয়ে, সাবজেক্টটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা একটুখানি বিষয়টা আলোচনা করে নিই। প্রথমে আসি এন্টোমোলজি। পতঙ্গ যেটা, সেই পতঙ্গটা কি ধরনের, পতঙ্গ বলতে কি বুঝায়, একটা পতঙ্গ আমি বলবো যে একটা পতঙ্গ কি, তাহলে এই পতঙ্গটা কি আসলে, পতঙ্গ আমি কিভাবে চিনবো যে এটাই একটা পতঙ্গ, আমি একটা মানুষ, আমাকে দেখলে বোঝা যায় যে আমি একটা মানুষ। সেভাবে করে একটা অন্য অন্য প্রাণী দেখলেই বোঝা যায় কতগুলো বৈশিষ্ট্য আছে যাদের মধ্যে, সেটাই হচ্ছে গিয়ে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বোঝা যায় যে সে কী জিনিসটা। তাহলে এই এন্টোমোলজি বা পতঙ্গ জিনিসটা কি সেটা আগে আমরা একটুখানি জেনে নিই। সেটা হচ্ছে পতঙ্গ বলতে তিন ভাগে বিভক্ত হয় পতঙ্গ দেহ, সেটা হচ্ছে গিয়ে মস্তক, বক্ষ এবং হচ্ছে গিয়ে উদর। উদর কারো কারো ক্ষেত্রে চিকন, কারো কারো ক্ষেত্রে মোটা, এরকম করে দেওয়া হয়, একটা নর্মাল আমরা একটা ফিচার রাখলাম। এখন এখানে হচ্ছে গিয়ে পুঞ্জাক্ষী থাকবে, এই হচ্ছে গিয়ে এন্টেনা থাকতেছে, এখান থেকে এটা হচ্ছে গিয়ে মস্তক থেকে চলে গেল, এখানে হচ্ছে গিয়ে সরলাক্ষী বা পুঞ্জাক্ষী থাকে এবং এখানে হচ্ছে মাউথ পার্টস, এটা হচ্ছে গিয়ে পুঞ্জাক্ষী, এটা হচ্ছে গিয়ে এন্টেনা, তারপরে কি আছে, এটা হচ্ছে গিয়ে বক্ষ। বক্ষ এই ঢেক তিনটা ভাগে বিভক্ত, এই একটা, এই দুইটা, এই তিনটা, এই তিনটার মধ্যে হচ্ছে গিয়ে আবার কি আছে, এই বক্ষটা আবার তিনটা ভাগে বিভক্ত, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে এই একটা, এই দুইটা, এই তিনটা, 1, 2, 3, এই তিনটা ভাগে বক্ষটা বিভক্ত। এই বক্ষটা আবার কি ধরনের থাকবে, হয়তো বা বক্ষের মধ্যে একটু মতভেদ, প্রকারভেদ হবে, সেটা হচ্ছে গিয়ে উপরের যে বক্ষটা আছে সেটা হয়তো বা বেশি শক্ত থাকে নিচের দুইটার তুলনায়, বা মিডল যেটা সেটার বেশি শক্ত থাকে উপরের দুইটার তুলনায়, বা উপরেরটা অনেক ছোট থাকে, মাঝেরটা বেশ বড় থাকে, এভাবে করে কিছু ডিফারেন্স থাকে। কিন্তু এদের বক্ষের যে তিনটা ভাগ আছে, এই তিনটা ভাগ সব পতঙ্গের ক্ষেত্রেই থাকবে। তাহলে এখান থেকে, এই বক্ষ থেকেই বের হচ্ছে গিয়ে এই এই যে সন্ধিপদী, সন্ধিপদী পা, এই তিন জোড়া, এখানে তিনটা, এখানে তিনটা, দুই দিকে তিন জোড়া থাকতেছে। পাটা একদম ছোট করে, চিকন করে এঁকে নিব, এবং তিনটা পায়ে কিন্তু, তিনটা পায়ে কিন্তু হচ্ছে গিয়ে এই যে বক্ষ আছে, এই বক্ষ থেকে, এই বক্ষ থেকে চলে আসতেছে। কেউ কেউ দেখা যায় যে উদর থেকে নিয়ে আসে, অনেক অনেক ক্ষেত্রে, অনেক বইয়ের মধ্যে প্রিন্টিং মিস্টেক থাকে বা বোঝা যায় না, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওদের উদরটা থেকে, দেখা যায় উদর থেকে কেউ কেউ এরকম পা বের করে ফেলছে। তাহলে অ্যাকচুয়ালি উদর থেকে এরকম পা বের হয় না, উদরে কোনো হচ্ছে গিয়ে পায়ের কোনো কিছুই নাই উদরের মধ্যে, শুধু বক্ষ থেকে বের হয়। তিন জোড়া যে উপাঙ্গ সেটা হচ্ছে গিয়ে কেবলমাত্র বক্ষ থেকেই বের হয় এটা, ঠিক আছে। অনেকে আছে পা এরকম মোটা করে, মোটা মোটা করে পা আঁকে। তাহলে এই একটা পতঙ্গই হচ্ছে এতটুকু, ছোট্ট করে একটা পতঙ্গ, সেটার পা যদি এত মোটা মোটো করে হয় অবশ্যই, তাহলে পা কি তাহলে পতঙ্গের চেয়ে মাসলপূর্ণ বেশি? অবশ্যই না, তাহলে এই মাসলগুলো সেইভাবে হবে না, এই মাসলগুলো এত বড় বড় হবে না। এগুলো আঁকার নিয়ম হচ্ছে আগে একটা দাও, একটা শেপ এঁকে দেয়, শেপ এঁকার পরে এইরকম করে এই যে খণ্ডগুলো, যে এই খণ্ডগুলো এইভাবে করে এঁকে ফেলবো, এই যে নখরগুলো আছে সেইভাবে রাখতেছি। এরপর আসি হচ্ছে গিয়ে এদের বক্ষের মধ্যে যে
পাগুলো আছে, সেই পাগুলো সম্বন্ধে আমরা দেখলাম যে তিন জোড়া সন্ধিপদী উপাঙ্গ আছে। এরপরে এই সন্ধিপদী উপাঙ্গ এই সেটটা আমি একটু মুছে ফেলি, কিসের জন্য? সেটা হচ্ছে গিয়ে আমরা যে এই ডানাটা আঁকবো, সেই ডানাটা আমরা এখানে একটুখানি আঁকার চেষ্টা করবো। একদিকে তো আমাদের দুই দিকেই তো উপাঙ্গ আছে, সেটা তো আমরা দেখেই নিলাম। এখন আছে ডানা, ডানা কীভাবে, ডানাটা হচ্ছে গিয়ে এরকম করে এইখান থেকে এই ডানাটা চলে আসে। পতঙ্গের ক্ষেত্রে ডানা থাকে, উড়ার ক্ষেত্রে থাকে, স্থানান্তরের ক্ষেত্রে থাকে, এইটা হচ্ছে গিয়ে ডানাটা পতঙ্গের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখে। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় কোনো কোনো পতঙ্গে ডানা থাকে না, যাদের ডানা থাকে তাদের হচ্ছে গিয়ে এরকম ডানাটা থাকতেছে, দুই দিকেই ডানাটা থাকতেছে। আমি একদিকটা দেখালাম, কারো কারো ক্ষেত্রে এক জোড়া, মানে এইদিকে একটা এদিকে একটা ডানা থাকে, কারো কারো ক্ষেত্রে দুই জোড়া, এখানে দুইটা এখানে দুইটা, দুই জোড়া করে ডানা থাকে। এই ডানার মধ্যে কতগুলা এরকম ভিন থাকে, ভিন থাকে যেটা হচ্ছে রক্ত সঞ্চালনের জন্য সাহায্য করে, এটা আমরা পরের দিকে পড়ব। তাহলে কি আছে, তাহলে হচ্ছে গিয়ে তিনটা কি বৈশিষ্ট্য থাকলো, সেটা হচ্ছে গিয়ে মস্তক, দেহ, উদরে বিভক্ত আছে। উদর, উদর হচ্ছে অনেকগুলো খণ্ডযুক্ত, অনেকগুলো খণ্ডযুক্ত, কারো কারো ক্ষেত্রে 9টা, কারো কারো ক্ষেত্রে 8টা, কারো কারো ক্ষেত্রে 12টা, কারো কারো ক্ষেত্রে 10টা, কারো কারো ক্ষেত্রে একদম খণ্ডকটা জীবনের একদম লাস্ট পর্যায়ে পর্যন্ত খণ্ডকটা বাড়তে থাকে। আই মিন যতবার ওরা খোরাস চেঞ্জ করে ততবার এরা হচ্ছে গিয়ে বাড়তে থাকে। এইভাবে করেও এদের খণ্ডকগুলো অনেক ভাবেই বিভক্ত, আই মিন অনেকভাবেই হচ্ছে গিয়ে বাড়তে থাকে বা কমতে থাকে বা বাড়া কমার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এটা হচ্ছে গিয়ে উদরের খণ্ড। উদরের থেকে অ্যাকচুয়ালি কোনো উপাঙ্গ বা কোনো কিছুই, এক্সেসরি কোনো কিছুই এতে বাহ্যিক দিকে বের হয় না। বের হয় কি, কোন থেকে, কোথা থেকে, বক্ষ থেকে এবং মস্তক থেকে। মস্তক থেকে কী বের হচ্ছে, এন্টেনাটা বের হচ্ছে। বক্ষ থেকে কী বের হচ্ছে, লেগ এবং হচ্ছে গিয়ে উইংস বের হচ্ছে। এই হচ্ছে গিয়ে একটা পতঙ্গ আমার চেনার উপায়, যে এইটা কেন পতঙ্গ, কেন পতঙ্গ বলা হয়, পতঙ্গবিদ্যা পড়ার আগে আমাদের পতঙ্গটা কী সেটা সম্বন্ধে আমরা কিছুটা হলেও জেনে নিলাম। যে আমি এখন দেখলে বুঝতে পারবো যে না হ্যাঁ এটা এটা একটা পতঙ্গ। এরপরে এই পতঙ্গটা কোন শ্রেণীর মধ্যে বা কোন বর্গের মধ্যে আসছে সেটা হচ্ছে কি আমাদের পরের বিষয়, কিন্তু পতঙ্গ আগে চিনতে হবে পতঙ্গটা কি। তাহলে পতঙ্গটা কি হচ্ছে, দেহ তিনটা ভাগে বিভক্ত, মস্তক, বক্ষ, উদরে বিভক্ত থাকতেছে, এন্টেনা থাকতেছে, পুঞ্জাক্ষী থাকতেছে, সরলাক্ষী থাকে, পুঞ্জাক্ষী বা সরলাক্ষী এদের থাকে, এবং হচ্ছে গিয়ে এদের কি থাকতেছে, বক্ষ থেকে, বক্ষ হচ্ছে গিয়ে তিনটা ভাগে বিভক্ত, এবং বক্ষ হচ্ছে গিয়ে এক জোড়া বা দুই জোড়া ডানা এবং তিন জোড়া সন্ধিপতি উপাঙ্গ নিয়ে এদের এই বক্ষটা গঠিত। তাহলে একটা পতঙ্গ কি বা পতঙ্গ কীরকম দেখতে হয় সেটা সম্বন্ধে কিছুটা হলো আমাদের ধারণা হলো। এবার আসবো আমরা আজকে আমাদের মেইন যে ক্লাস, সেটা হচ্ছে গিয়ে আমরা এই শ্রেণীবিন্যাসটা শিখবো। এই শ্রেণীবিন্যাসটা যদি আমরা না শিখতে পারি বা না বুঝতে পারি, এই গুরুত্বটা যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে যে বিষয়গুলো আছে, যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে, সেগুলো আমরা কিছুই বুঝতে পারবো না, বা বুঝার চেষ্টা করলেও দেখা যাবে যে এই শ্রেণীবিন্যাসটা যদি আমরা না বুঝি তাহলে ওইটাতে বুঝতে আমাদের খুবই সমস্যা হবে। তাহলে আজকে শ্রেণীবিন্যাসের একটা ক্লাস নেব। শ্রেণীবিন্যাস, অনেক শ্রেণীবিন্যাস, অনেকে অনেক শ্রেণীবিন্যাস, অনেক মতভেদ আছে শ্রেণীবিন্যাসের মধ্যে। এই শ্রেণীবিন্যাসটা হচ্ছে গিয়ে দেখা যায় যে অনেক বিজ্ঞানী অনেকভাবেই বলা হয়েছে যে এই পতঙ্গগুলোকে এই বর্গের মধ্যে, বা অনেকে বলছে না ওই পতঙ্গগুলোকে সেই বর্গের মধ্যে। আসলে পতঙ্গের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করেই এদের শ্রেণীবিন্যাসটা করা হয়ে থাকে। শ্রেণীবিন্যাস কেন করা হয় সেটা তো আমরা আগের থেকেই জানি, এতদিন ধরে পড়ে আসছি। তাহলে এই শ্রেণীবিন্যাসটা আসলে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই পড়া হয়। কিন্তু অনেক পতঙ্গে আছে যে হয়তোবা ভিন্ন বর্গের, কিন্তু দেখা যায় যে কিছু কিছু বৈশিষ্ট্যের জন্য তারা ভিন্ন বর্গে চলে আসে। অনেক পতঙ্গ আছে অ্যাকচুয়ালি বর্গ তো যেইগুলার বৈশিষ্ট্য অনেক মিলতেছে তাদেরকে একটা বর্গের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু দেখা যায় যে অনেক বৈশিষ্ট্য সাদৃশ্য বৈসাদৃশ্য আছে যাদের ভিত্তিতে তারা হচ্ছে গিয়ে বিভিন্ন স্থানে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা হচ্ছে গিয়ে বিজ্ঞানী ডোনাল্ড জে বোরার, ডিলং এবং ট্রিপলে হর্ন প্রদত্ত যে শ্রেণীবিন্যাসটা আছে তাদের, ওনারা যে শ্রেণীবিন্যাসটা করেছেন সেই শ্রেণীবিন্যাসটা অনুযায়ী আজকে আমরা শ্রেণীবিন্যাসটা নিয়ে আলাপ আলোচনা করব। ওকে, প্রথমেই আগে আমরা আসি এন্টোমোলজি। এন্টোমোলজি কীটতত্ত্ববিদ্যা, ঠিক আছে। এখন এই এন্টোমোলজিকে দুইটা ভাগে বিভক্ত করতেছি, কিভাবে, একটা হচ্ছে গিয়ে অ্যাটিরিগুড,
আরেকটা হচ্ছে গিয়ে টেরিগুড। অ্যাটেরিগুড কাকে বলে? অ্যাটেরিগুড হচ্ছে গিয়ে উইংলেস, বা হচ্ছে গিয়ে ডানা হীন। অ্যাটেরিগুড যেটা সেটা হচ্ছে গিয়ে উইংলেস বা ডানাহীন, টেরিগুড হচ্ছে গিয়ে উইথ উইং। ঠিক আছে, তাহলে অ্যাটেরিগোর যেটা সেটা হচ্ছে কি ডানাহীন, যাদের হচ্ছে কি ডানা থাকে না, যেসব পতঙ্গের ডানা থাকে না তাদের হচ্ছে কি অ্যাটেরিগোর, এবং যাদের হচ্ছে টেরিগোর, যাদের পতঙ্গে যে সকল পতঙ্গের ডানা উপস্থিত তাদেরকে বলতেছে হচ্ছে গিয়ে টেরিগোট, বা হচ্ছে ডানা যুক্ত বা উইথ উইং। ওকে, তাহলে হচ্ছে কি অ্যাটেরিগোর এবং টেরিগোর। এবার আসি অ্যাটেরিগোর যেটা সেইটার কিছু অর্ডার, এদের মধ্যে অর্ডার আছে, অর্ডার হচ্ছে এদের মধ্যে আছে পাঁচটা। কাদের অনুসারে? ট্রিপলি হর্ন, বোরা ডিলাম ট্রিপলি হর্ন প্রদত্ত যে অর্ডারগুলো আছে সেটা হচ্ছে গিয়ে অ্যাটেরিগোর যারা তাদের হচ্ছে গিয়ে পাঁচটা আছে। ঠিক আছে, এখন এই পাঁচটা নিয়ে আমরা কিছুটা আমরা লিখবো, কারণ আমাদের কারো ঘরে এখন বই হয়তো বা অনেকের ঘরেই বই নাই, কারণ তারা আমরা কেউ বাইরে যেতে পারছি না, বাইরে যাওয়াটাও এখন উচিত না, কারণ এই আমাদের যে লড়াইটা সেটা হচ্ছে গিয়ে বাইরে না যাওয়ার লড়াই, সেই লড়াইয়ে আমরা অবশ্যই জয়ী ইনশাল্লাহ হব। সেই অনুযায়ী আজকে আমাদের এই যে পড়ার যে বিষয়টা সেটা আমরা একটুখানি ভালো মতো বোঝার চেষ্টা করি কি হচ্ছে। আর এই যে অর্ডারগুলো যেটা সেটা হচ্ছে অ্যাটেরিগোটের যে ডানাহীন যে অর্ডারটা, সেই অর্ডারগুলো কিছুটা আমরা আজকে পড়বো, এই কিছুটা না শ্রেণীবিন্যাসটি অ্যাকচুয়ালি আজকে আমরা ক্লাস নিব। অর্ডার প্রথমটা হচ্ছে গিয়ে প্রোটিউরা, প্রোটিউরা প্রোটিউরা। এগুলো কিন্তু অবশ্যই আমরা নোটস করে নিব, নোটস যদি না করি তাহলে দেখা যাবে যে আমরা নিজেরা এটা বুঝতে পারবো না, বোঝার সমস্যা হবে, এইটা বলে চলে যাচ্ছি তারপর হচ্ছে দেখা যাবে কি যে আমরা কিছুই পরের দিকে মনে থাকতেছে না। তাহলে যখন আমি লিখে নিচ্ছি তখনই হচ্ছে গিয়ে নোটস আপ করে নেওয়াটাই বেটার, যেগুলো প্রয়োজন আছে, আই মিন শ্রেণীবিন্যাস যেটা সেটা সবারই প্রয়োজন থাকবে, শ্রেণীবিন্যাসটা সবাইকেই নোটস আকারে নেওয়া উচিত। তাহলে প্রোটিউরা যেটা, সেই প্রোটিউরা যারা প্রোটিউরান্স যেই পতঙ্গগুলো আছে সবই হচ্ছে গিয়ে এই প্রোটিউরার মধ্যে পড়বে। ওকে, এই সবই হচ্ছে প্রোটিউরান্স, এটা হচ্ছে আদি পতঙ্গ, যাদের হচ্ছে গিয়ে ডানা থাকে না, ডানাহীন যারা তারা হচ্ছে এই প্রোটিউরার মধ্যে পড়ছে। দুই নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে কোলেম্বোলা, কোলেম্বোলা কি? কোলেম্বোলা হচ্ছে স্প্রিংটেলস, স্প্রিংটেলস কারে বলে? স্প্রিংটেলস কি কিভাবে বলতেছে স্প্রিংটেলস? সেটা হচ্ছে গিয়ে যাদের স্প্রিং এর মতো যে লেজ যেটা এই উদর থেকে যে লেজটা বের হয় সেটা হচ্ছে কি স্প্রিং এর মতো, মানে ওরা লাফিয়ে 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 চলে, সেটা হচ্ছে স্প্রিং এর মতো। যেই কোলেম্বোলা মানে কোলেম্বোলার মধ্যে যাদের লেজ হচ্ছে স্প্রিং এর মতো লাফিয়ে লাফিয়ে চলার জন্য, এবং সেগুলো সবই হচ্ছে গিয়ে এই কোলেম্বোলার মধ্যে পড়তেছে, কোলেম্বোলা অর্ডার যেটা সেই অর্ডারের মধ্যে অন্তর্ভুক্ত সদস্য। তিন নাম্বার প্রথমটা কি গেল? প্রোটিউরা, তারপর হচ্ছে গিয়ে কোলেম্বোলা, এরপর হচ্ছে ডাইপ্লিউরা। যতগুলা ডাইপ্লিউরান পতঙ্গ আছে তারা সবই ডাইপ্লিউরার মধ্যে। এরপর আছে থাইসানুরা হচ্ছে গিয়ে বিসল টেল কারে? যাদের টেলটা হচ্ছে বিসলের মতো, এই বিসলের মতো সেগুলো হচ্ছে সব বিসল টেল, থাইসানুরা। তাহলে প্রোটিউরা, কোলেম্বোলা, ডাইপ্লিউরা, থাইসানুরা। আরেকটা আছে, যেহেতু আমাদের পাঁচটা অর্ডার, কিসের মধ্যে? এটা হচ্ছে উইংলেস বা অ্যাটেরিগোর, ডানাহীন যারা তাদের হচ্ছে গিয়ে পাঁচটা অর্ডার কি কি? প্রোটিউরা, কোলেম্বোলা, ডাইপ্লিউরা, থাইসানুরা, এবং হচ্ছে গিয়ে মাইক্রোকোরাইফিয়া। জাম্প করে করে বিসল টেল, টেলটা হচ্ছে জাম্পিং এর মতো, এটা হচ্ছে বিসল থাকে, জাম্পিং বিসল টেল। এই হচ্ছে গিয়ে আমাদের
দে ডাইপ্লুরান্স যারা আছে, ডাইপ্লুরান্স তারা রিসল্টের রিসল্টেলস জাম্পিং রিসল্টেলস রিসল্টেলস জাম্পিং রিসল্টেলস এটা হচ্ছে প্রোটিউরেন্স প্রোটিউরেন্স তাহলে এই কয়টা হচ্ছে গিয়ে কি কি অর্ডার প্রোটিউরা কোলেম্বোলা ডাইপ্লুরা থাইসানুরা মাইক্রোকোরাইফিয়া প্রোটিউরেন্স যারা আছে তারা সব প্রোটিউরার মধ্যে স্প্রিং টেল যারা আছে সব কোলেম্বোলার মধ্যে ডাইপ্লুরান্স যারা আছে ডাইপ্লুরার মধ্যে বিসেল টেল যারা আছে থাইসানুরার মধ্যে এবং জাম্পিং বিসেল টেল যারা আছে তাদের সবই হচ্ছে গিয়ে মাইক্রোকোরাইফিয়ার মধ্যে ওকে এতটুক তো বোঝা গেল আমাদের যে অ্যাটেরিগোটের যেটা আমি কিন্তু একটু মুছে ফেলবো এই যে জায়গাটা আমাদের যেহেতু বোর্ড ছোটো বোর্ড এর জন্য আমাদের মুছার মুছতে হবে আমাদের বোঝানোর জন্য তাহলে এই যে অ্যাটেরিগোটের যে বিষয়টা আছে অ্যাটেরিগোট এবং টেরিগোট অ্যাটেরিগোট কাকে বলতেছে এটা হচ্ছে কি ডানাহীন এবং টেরিগোট কাকে বলতেছে যেটা হচ্ছে ডানাযুক্ত তাহলে অ্যাটেরিগোটের মধ্যে যে পাঁচটা অর্ডার আছে সেটা সম্বন্ধে আমরা ক্লিয়ার আবার একটু বলে নিই অ্যাটেরিগোট উইংলেস ডানাহীন সেটা অর্ডার কী কী প্রোটিউরা কোলেম্বোলা ডাইপ্লুরা থাইসানুরা মাইক্রোকোরাইফিয়া ওকে এতটুক ক্লিয়ার আমি এতটুকখানি মুছে ফেলছি এখন এরপর আসি হচ্ছে গিয়ে টেরিগোট টেরিগোটের আবার কয়টা ভাগে বিভক্ত হয়েছে টেরিগোট আবার দুইটা ভাগে বিভক্ত হয়েছে এইটার কিন্তু কোনো ভাগ ছিল না টেরিগোটের কোনো ভাগ নাই টেরিগোটের মধ্যে দুইটা আছে কি কি এক্সোটেরিগোটা এবং হচ্ছে গিয়ে এন্ডোটেরিগোটা এক্সো কাকে বলছে এটা হচ্ছে গিয়ে বহিঃপক্ষর এবং এটা হচ্ছে গিয়ে অন্তপক্ষর ঠিক আছে তাহলে এক্সোটেরিগোট সেটা হচ্ছে গিয়ে বহিঃপক্ষল এন্ডোটেরিগোট অন্তপক্ষল কেন এখন এই 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 বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে নিই যে টেরিগোট তো টেরিগোটই ডানাহীন তো আমরা সেভাবে পড়ি নাই ডানাহীন তো ডানাহীনই ছিল তাহলে টেরিগোটের মধ্যে আবার এইটা আসবে কেন টেরিগোটের মধ্যে আসবে কিসের জন্য আমি বলি ডানা আছে দুইটার ক্ষেত্রেই ডানা আছে একটা হচ্ছে বহিঃপক্ষল একটা হচ্ছে অন্তপক্ষল এখন এই কলমটার ক্ষেত্রে দেখা যাবে যে ওর একটা অংশ হচ্ছে গিয়ে এই একটা অংশ ঠিক আছে না তাহলে এই অংশটা যখন আমি এইটার সাথে দিলাম তাহলে পুরাটা চলে আসলো ওর অংশ এটা কিন্তু মাঝখানে দেখা যাবে এটা আলগাভাবে লাগানো হয়েছে তাহলে এই আলগাভাবে যদি লাগানো যেটা মনে হবে যে এই ডানাটা আলগাভাবে লাগানো হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এক্সো বাইরের থেকে যেটা বহিঃপক্ষল মনে হচ্ছে কি যে হয়তো বা এই যে অন্তপক্ষল কারে বলতেছে এই যে আঙ্গুল যেটা সেটা হচ্ছে কি আমরা ভিতর থেকে এই আঙ্গুলটা বাইরে বের হয়ে আসছে আঙ্গুলটা যদি আমি উপর দিকে এইভাবে করে উপর দিকে এটা লাগানো থাকতো তাহলে কি বোঝা যেত না যে এটা বাইরের থেকে বসানো হয়েছে সেই বসানোটা যদি মনে হয়ে থাকে কারো ডানা বাইরের থেকে বসানো হচ্ছে সেরকম লাগে অ্যাকচুয়ালি তো বসানো থাকে না অ্যাকচুয়ালি ওরই ডানা কিন্তু মনে হচ্ছে যে বাইরের থেকে এটা বসানো হচ্ছে তখন তাকে বলতেছে এক্সো আর যখন মনে হচ্ছে যে না এটা ভিতর থেকে এই ডানাটা উৎপত্তি লাভ করতেছে আই মিন এইটারই দেহেরই এক ভিতরের গত অংশ থেকে এটা উদ্গত বা উৎপত্তি লাভ করতেছে সেটা হচ্ছে গিয়ে অন্ত বা অন্তপক্ষল বা হচ্ছে গিয়ে এন্ডোটেরিগোট ক্লিয়ার বিষয়টা তাহলে এক্সোটেরিগোট এবং এন্ডোটেরিগোট পাখা সবারই থাকতেছে কিন্তু পাখা কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম করে বুঝার মনে হয় যে এরকম আসছে আর কি তো যেমন হচ্ছে গিয়ে এক্সাম্পল ফড়িং আমরা সবাই চিনি নর্মালি যে ফড়িং ফড়িং আমরা দেখি সবখানে সেই ফড়িংগুলার ডানাগুলা একটুখানি খেয়াল করলে দেখা যাবে যে যখন বসে আছে তখন দেখা যাবে কি ফড়িংয়ের ডানাটা হচ্ছে গিয়ে বাইরের থেকেই মানে মনে হবে যে বাইরের থেকে হয়তো বা গ্লু সুপার গ্লু বা আঠা এইগুলো দিয়ে জাতীয় জিনিস দিয়ে এটা লাগাই দেওয়া হয়েছে তাহলে অ্যাকচুয়ালি সেটা না অ্যাকচুয়ালি ওরই তো একটা অংশ ওইটা কিন্তু বোঝা যাচ্ছে যে ওর ওই অংশটাই বাইরের থেকে কেউ লাগাই দেওয়া হয়েছে লাগানো হয়ে গেছে এরকম একটা মনে হবে সেই সেই যে মনে হওয়াটা বা সেই যে বোঝাটা সেটাই হচ্ছে গিয়ে এক্সোটেরিগোটের মধ্যে পড়তেছে আবার প্রজাপতি দেখা যাক প্রজাপতি হচ্ছে গিয়ে দেখা যাবে যে ওর যে বক্ষটা ছিল সেই বক্ষটার ওইখান থেকেই হচ্ছে গিয়ে ভিতর থেকেই হচ্ছে গিয়ে ওর ডানাটা উৎপত্তি লাভ করছে তার মানে কি ওদের হচ্ছে গিয়ে ভিতরগত বা অন্তপক্ষল বলতেছে মানে ভিতর থেকেই আই মিন কিউটিকলের মা ভিতর থেকেই এটা বের হয়ে আসছে সেটা হচ্ছে গিয়ে
অন্তঃপক্ষণ। ওকে, এখন এক্সোটেরিগোট আর এন্ডোটেরিগোটের মধ্যে হচ্ছে গিয়ে অনেকগুলো অর্ডার আছে। আমরা এটেরিগোটের মধ্যে কয়টা অর্ডার করেছিলাম? পাঁচটা অর্ডার, অর্ডার পাঁচটা ছিল। এটার মধ্যে আছে 14টা অর্ডার। এই অর্ডারগুলো আমরা এখন একটু খেয়াল করে নিব। অর্ডার এক নম্বরে হচ্ছে গিয়ে কাটটা দেখতেছি, এক্সোটেরিগোট যেটা সেটারটা দেখতেছি। এক্সোটেরিগোটা ফার্স্ট হচ্ছে এফিমেরোপ্টেরা, 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 মে ফ্লাই ডে ফ্লাই যতগুলো প্রাণী আছে, আই মিন পতঙ্গ আছে, তারা সবই হচ্ছে এফিমেরোপ্টেরার মধ্যে পড়ছে। দুই নাম্বার যেটা, দুই নাম্বার হচ্ছে গিয়ে ওডোনাটা, ওডোনাটা, ওডোনাটা যতগুলা ফ্লোরিং এর কথা বললাম, হ্যাঁ সেই সব ফ্লোরিং হচ্ছে গিয়ে ওডোনাটার মধ্যে, যাদের ডানা হচ্ছে ঝিল্লিবত এবং যারা হচ্ছে গিয়ে কি এক্সোটেরিগোটার মধ্যে পড়ছে সেগুলো সব ওডোনাটা। ওডোনাটা অবশ্য দুইটা, দুই ধরনের পতঙ্গ আছে, একটা হচ্ছে গিয়ে ড্রাগন ফ্লাই, একটা হচ্ছে গিয়ে ড্যামসেল ফ্লাই। ড্রাগন ফ্লাই যেটা সেটা একটু কতগুলো ফ্লোরিং দেখা যাবে কি একটু মোটা সোটা টাইপের, সেটা হচ্ছে গিয়ে ড্রাগন ফ্লাই, মানে বড় ধরনের কতগুলা সেগুলো হচ্ছে ড্রাগন ফ্লাই। এবং যেগুলো হচ্ছে কি চিকন আকৃতি কতগুলা ফ্লোরিং আছে সেগুলো হচ্ছে কি সব ডেমসেল ফ্লাই। ওকে, এটা মনে রাখতে হবে। তাহলে ওডোনাটার মধ্যে ড্রাগন ফ্লাই এবং ডেমসেল ফ্লাই। তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে অর্থোপ্টেরা, অর্থোপ্টেরা, অর্থোপ্টেরা যতগুলো ঘাস ফড়িং আমরা সবাই চিনি, তেলাপোকা আমরা সবাই চিনি, এই যে ঘাস ফড়িং তেলাপোকা এগুলো যারা আছে সবই হচ্ছে কি অর্থোপ্টেরার মধ্যে পড়তেছে। চার নাম্বার, চার নাম্বার হচ্ছে গিয়ে ডার্মোপ্টেরা, ডার্মোপ্টেরা, এফিমেরোপ্টেরা, ওডোনাটা, অর্থোপ্টেরা, ডার্মোপ্টেরা, ডার্মোপ্টেরা যতগুলো এয়ার উইগ আছে সবই হচ্ছে ডার্মোপ্টেরা। এরপর হচ্ছে আইসোপ্টেরা, আইসোপ্টেরা। ছয় নাম্বার, ছয় নাম্বার আছে এমবায়োপ্টেরা, এমবায়োপ্টেরা। সাত নাম্বার, সাত নাম্বারে আছে হচ্ছে গিয়ে প্লেকোপ্টেরা, ঠিক আছে, সাত নাম্বারে আছে প্লেকোপ্টেরা। আট নাম্বার, আট নাম্বারে আছে হচ্ছে গিয়ে জোরাপ্টেরা, জোরাপ্টেরা, এফিমেরোপ্টেরা, ওডোনাটা, অর্থোপ্টেরা, ডার্মোপ্টেরা, আইসোপ্টেরা, এমবায়োপ্টেরা, প্লেকোপ্টেরা, জোরাপ্টেরা, জোরাপ্টেরা। এরপর আছে সোকোপ্টেরা, নয় নম্বরে সোকোপ্টেরা, সোকোপ্টেরা, ঠিক আছে, সোকোপ্টেরা। এরপরে আসি হচ্ছে গিয়ে দশ নম্বর। তাহলে কি হলো, এফিমেরোপ্টেরা, ওডোনাটা, অর্থোপ্টেরা, ডার্মোপ্টেরা, আইসোপ্টেরা, এমবায়োপ্টেরা, প্লেকোপ্টেরা, জোরাপ্টেরা, সোকোপ্টেরা। সোকোপ্টেরার পরে আছে ম্যালোফেগা, ম্যালোফেগা, ইএইচএজিএ, ম্যালোফেগা, ম্যালোফেগা। এরপর হচ্ছে অ্যানোপ্লিউরা, 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 অ্যানোপ্লিউরা যতগুলা সাকিং লাইস আছে সব অ্যানোপ্লিউরার মধ্যে, ম্যালাফেগা যারা আছে সব চিউইং লাইসের মধ্যে, ম্যালাফেগা যারা সব চিউইং লাইসের মধ্যে, অ্যানোপ্লিউরা সব হচ্ছে সাকিং লাইস বলা হয়ে থাকে। থাইসানোপ্টেরা, থাইসানোপ্টেরা, বারো নম্বরে ছিল থাইসানোপ্টেরা। এরপর হচ্ছে হেমিপ্টেরা, তারপর হচ্ছে গিয়ে হোমোপ্টেরা,
দুইটাই বাক্স, কিন্তু হেমিপ্টেরা হচ্ছে গিয়ে জলে যেগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে জলের যে গাছ লতা পাতা আছে সেগুলো সব হচ্ছে গিয়ে ওরা চুষে চুষে খায়, স্লাইস সাকিং টাইপের। আর এটা হচ্ছে হোমোপ্টেরা, এটা গাছের রস যেগুলো আছে সেগুলো সব চুষে খেয়ে ফেলে। হেমিপ্টেরা অ্যাকচুয়ালি কি, হেমিপ্টেরা যেটা বলে সেটা হচ্ছে গিয়ে হেমি অর্থে অর্ধেক এবং টেরা হচ্ছে দানা, তাহলে অর্ধেক দানার কারে বলে, অর্ধেক দানা কারে বলে হচ্ছে এটা অর্ধেক হচ্ছে চর্মবদ্ধ থাকতেছে, পুরাটাই চর্মবদ্ধ থাকতেছে, আর মাছ পরের যে অংশটা সেটা হচ্ছে গিয়ে ঝিল্লিবদ্ধ থাকতেছে, এর জন্য বলতেছে অর্ধেক ডানা। কিন্তু ডানা হচ্ছে কি আমাদের ফুলটাই থাকতেছে, মানে ওদের ডানা যতটুকু থাকার কথা একটা পতঙ্গে সেই ডানাটাই থাকতেছে। কেউ আবার এটা ভুল করে লেখা বা এটা ভুল করে চিন্তা করা দরকার নাই যে এটা হচ্ছে অর্ধেক ডানা, মানে আর অর্ধেক নাই আর অর্ধেক মিসিং, সেগুলা কিছু না। অ্যাকচুয়ালি অর্ধেক ডানা বলতে অর্ধেক হচ্ছে গিয়ে এই যদি পুরো ডানাটা থাকে তাহলে অর্ধেকটা হচ্ছে এরকম চর্মবট, আর অর্ধেকটা হচ্ছে গিয়ে এরকম করে ঝিল্লি আকারের, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে কিসের মধ্যে পড়তেছে, হেমিপ্টেরা। হোমোপ্টেরা কারে বলতেছে, হোমোপ্টেরা বলতেছে হচ্ছে গিয়ে সিকার স্যাফির সেগুলো সব যেগুলো আছে সেগুলো হচ্ছে সব হোমোপ্টেরার মধ্যে। থাইসানোপ্টেরা যতগুলো থিপস আছে সবই হচ্ছে থাইসানোপ্টেরার মধ্যে। অ্যানোপ্লিয়েরা উকুন টুকুন আছে সবই হচ্ছে কি বলে লাইস টাইস আছে সবই হচ্ছে গিয়ে এই অ্যানোপ্লিয়েরার মধ্যে পড়তেছে, চিউইং লাইস যেটা বলে। আচ্ছা তাহলে এক্সোটেরিগোডার মধ্যে যে 14টা সেটা আমরা কী কী আরেকবার পড়ে নিই, এফিমেরোপ্টেরা, ওডোনাটা, অর্থোপ্টেরা, ডার্মোপ্টেরা, আইসোপ্টেরা, এমবায়োপ্টেরা, প্লেকোপ্টেরা, জোরাপ্টেরা, সোকোপ্টেরা, মেলাফেগা, অ্যানোপ্লিওরা, থাইসানোপ্টেরা, হেমিপ্টেরা, হোমোপ্টেরা। এতটুকু ক্লিয়ার আমাদের এক্সোটেরিগোটের যে বহিঃপক্ষল, যারা যারা হচ্ছে গিয়ে বাইরের দিক দিয়ে পক্ষলটা, যদি এরকম করে বক্ষটা আঁকলাম শুধু, হ্যাঁ আচ্ছা মাথাটাও আঁকি এটাও আঁকি, এই একটা পতঙ্গ যদি হয় বক্ষ এটা তিনটা ভাগ না, তাহলে এই যে উপর থেকে মনে হবে যে এইখান থেকে এই ডানাটা, এইখান থেকে এই ডানাটা এইভাবে করে বের হয়েছে, সেটা হচ্ছে গিয়ে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই অন্তর্গত এটা এক্সোটেরিগোড। এবার আসি হচ্ছে গিয়ে এন্ডোটেরিগোড, এটা আমি এখন পুরোপুরি মুছে ফেলবো। এবার আসি এন্ডোটেরিগোড, এন্ডোটেরিগোডের হচ্ছে গিয়ে 9টা। কার এন্ডোটেরিগোড প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে গিয়ে নিউরোপ্টেরা, নিউরোপ্টেরা কাটটা পড়ছে এখন আমরা এন্ডোটেরিগোড। অন্তপক্ষ যেই সকল পতঙ্গ আছে সেগুলো হচ্ছে গিয়ে এন্ডোটেরিগোড, সেটা হচ্ছে নিউরোপ্টেরা। একটু স্নেক ফ্লাই ফ্লাইস, তারপর হচ্ছে লেস সুইং, এগুলো সব এটার মধ্যে পড়তেছে। এরপর আছে কলিওপ্টেরা, কলিওপ্টেরা, কলিওপ্টেরা বিটেল এবং উইভিল। কলিওপ্টেরা অ্যাকচুয়ালি আমরা জানি যে ধান চাল গুদামজাত শস্য যা যেই সব পোকারা অ্যাটাক করতেছে বা ক্ষতি করতেছে সবই হচ্ছে গিয়ে কলিওপ্টেরার মধ্যেই পড়তেছে। কলিওপ্টেরা দুইটা দুই ধরনের পতঙ্গ আছে, একটা হচ্ছে বিটল বলতেছে একটা হচ্ছে উইভিল বলতেছে। বিটল আর উইভিলের মধ্যে পার্থক্য, বিটলের হচ্ছে গিয়ে মুখটা হচ্ছে গিয়ে চ্যাপটা আকৃতি, উইভিলের যেটা সেটা হচ্ছে মুখটা হচ্ছে গিয়ে সরু টাইপের, হ্যাঁ ওই সরু যে অংশটা সেই অংশটা দিয়ে কুড়ে কুড়ে ভিতরে দিকে শস্যদানাগুলোকে খেয়ে ফেলে, মাঝখান থেকে চাল ভেঙে যায়, ধান ভেঙে যায়, ডাল ভেঙে যায়, সেটা হচ্ছে কি ওই যে কুড়ে কুড়ে ওরা ভিতরের দিকে ঢুকে, এবং এটা হচ্ছে গিয়ে ভিতরগত যেই দানাগুলোর যে শস্যগত দানাগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে ওরা এটা খেয়ে ফেলতেছে, ধ্বংস করে ফেলছে। তাহলে এটাই হচ্ছে গিয়ে কলিওপ্টেরার মধ্যে পড়ছে, যত ধরনের গুদামজাত শস্য সবই হচ্ছে গিয়ে কলিওপ্টেরা হার্মফুল তাদের জন্য। কলিওপ্টেরাও কিয়দংশ উপকারী পতঙ্গ আছে আর কি, সবই উপকারী অপকারীর মধ্যেই পড়ে, কিন্তু কলিওপ্টেরা বেশি অপকারীর মধ্যেই পড়ছে, নিউরোপ্টেরা কলিওপ্টেরা। 3 নম্বরে আছে হচ্ছে গিয়ে স্ট্রেপসিপ্টেরা, স্ট্রেপসিপ্টেরা এটা হচ্ছে গিয়ে টুইস্টেড উইং প্যারাসাইট যেগুলো আছে সেগুলো সব স্ট্রেপসিপ্টেরার মধ্যে পড়তেছে। এরপর আছে মেকোপ্টেরা, মেকোপ্টেরা, মেকোপ্টেরার পরে আছে হচ্ছে গিয়ে ট্রাইকোপ্টেরা,
ট্রাইকপ্টেরা, ট্রাইকপ্টেরার পরে হচ্ছে লেপিডপ্টেরা, লেপিডপ্টেরা যতগুলা প্রজাপতি আছে সবই হচ্ছে গিয়ে লেপিডপ্টেরার মধ্যে পড়তেছে। বাটারফ্লাই এবং মথ, বাটারফ্লাই আমরা জানি বাটারফ্লাই জিনিসটা কি, বাটারফ্লাই হচ্ছে গিয়ে প্রজাপতি, এবং মথ কি তাহলে? তাহলে মথটা হচ্ছে গিয়ে প্রজাপতির চেয়েও একটুখানি বেশ বড়, ছোট বড় সবই আছে, কিন্তু মথ হচ্ছে গিয়ে ডানাটা যখন বিশ্রাম নেয় তখন হচ্ছে গিয়ে ডানাটা মেলা অবস্থায় থাকে, প্রজাপতির ক্ষেত্রে যখন বিশ্রাম নেয় তখন মেলা অবস্থায় থাকে না, ওরা হচ্ছে গিয়ে উপর দিকে এরকম ডানাটা খাড়া করে রাখে। আর হচ্ছে গিয়ে মথ যেটা সেটা রাতের বেলা নিশাচর, অ্যাকচুয়ালি রাতের বেলা উড়ে ঘুরে ফিরে। আর বাটারফ্লাই তো আমরা দিনে দুপুরে সবসময় দেখতে পারি বাটারফ্লাইটা, বাটারফ্লাই উজ্জ্বল রঙে, মথটা হচ্ছে গিয়ে অনুজ্জ্বল ধরনের। এইভাবেই করে আমরা বুঝতে পারবো বাটারফ্লাই মথটা কি। আর দেখতে একই রকমের, বাটারফ্লাই একটু চিকন ধরনের আর মাসল বেশি না, আর মথ যেটা সেটা হচ্ছে গিয়ে বেশ মাসলপূর্ণ। তাহলে এটা হচ্ছে গিয়ে লেপিডপ্টেরা, যতগুলা হচ্ছে গিয়ে বাটারফ্লাই মথ আছে সবই হচ্ছে লেপিডপ্টেরার মধ্যে পড়তেছে। এরপর একটা হচ্ছে ডিপটেরা, ডিপটেরা কি, ডিপটেরা হচ্ছে গিয়ে মশা মাছি, আমরা সবাই চিনি মশা মাছি, মশা অন্তর্গত অনেকগুলো রোগ এখনও দেখা যাচ্ছে, পূর্বেও হয়েছে, সেই মশাগুলো এই যে যতগুলো ধরনের মশা আছে, মাছি আছে, যতগুলো আমাদের রোগ রোগ ছড়ানোর ক্ষেত্রে যারা কাজ করতেছে রোগ, বেশিরভাগই হচ্ছে গিয়ে রোগ বহনকারী এই পতঙ্গগুলো, এটা হচ্ছে মশা মাছি যতগুলো আছে। মশা তো আমরা দেখি সবসময়, মাছিও আমরা চিনি, এগুলো সবই রোগ বহনকারী, কীরকম দেখতে সেইগুলো সবটাই হচ্ছে এই ডিপটেরার মধ্যে অন্তর্গত। সাইফোনপ্টেরা, সাইফোনপ্টেরা, সাইফোনপ্টেরা হচ্ছে গিয়ে যতগুলো ফ্লি আছে সবই হচ্ছে সাইফোনপ্টেরার মধ্যে। হাইমেনপ্টেরা, হাইমেনোপ্টেরা, হাইমেনোপ্টেরা হচ্ছে গিয়ে যত ধরনের বীজ আছে, বীজ বলতে হচ্ছে গিয়ে মৌমাছি, অ্যান্ট, অ্যান্ট হচ্ছে পিঁপড়া, হ্যাঁ যত পিঁপড়া যত মৌমাছি, হ্যাঁ মৌমাছি আছে সবই হচ্ছে হাইমেনোপ্টেরা। হাইমেনোপ্টেরা আমাদের খুবই উপকারী একটা শাখা পতঙ্গের, যে অর্ডার সেটা শাখা না পতঙ্গের, হ্যাঁ পতঙ্গের যে অর্ডারগুলো সেইটার মধ্যে হাইমেনোপ্টেরা বেশ উপকারী আমাদের, যেটা হচ্ছে মধু মোম সব সব ক্ষেত্রেই আমাদের বেশ উপকার করে থাকে, পরাগায়নে সাহায্য করতেছে সব ক্ষেত্রেই, এইটা আমাদের হাইমেনোপ্টেরাটা বেশ উপকারী আমাদের একটা বর্গ। এখন এইটার আরেকবার পড়ে নিই যে এন্ডোটেরিগোড, যেটা অন্তপক্ষ যেটা এন্ডোটেরিগোড, এই এন্ডোটেরিগোডটা কয়টা ভাগে বিভক্ত, কয়টা অর্ডার রয়েছে, সেটা হচ্ছে গিয়ে নয়টা অর্ডার রয়েছে। সেটা প্রথমটা হচ্ছে স্ট্রিপসিপ্টেরা, মেকোপ্টেরা, ট্রাইকোপ্টেরা, লেপিডপ্টেরা, ডিপটেরা, সাইফেনোপ্টেরা, হাইমেনোপ্টেরা। ঠিক আছে, তাহলে নিউরোপ্টেরার মধ্যে কী কী পড়তেছে? নিউরোপ্টেরা হচ্ছে গিয়ে ফিশ ফ্লাই, লেস উইং, এগুলো সবই হচ্ছে নিউরোপ্টেরা। কোলিওপ্টেরার মধ্যে বিটল, উইভিল, কোলিওপ্টেরা সব বিটল, উইভিল, উইভিল সব বিটল, উইভিল। স্ট্রেপসিপ্টেরা যেটা আছে সেটার মধ্যে পড়তেছে হচ্ছে গিয়ে প্যারাসাইট যেগুলো আছে সেগুলো সব স্ট্রেপসিপ্টেরা। লেপিডপ্টেরা হচ্ছে বাটারফ্লাই, লেপিডপ্টেরা হচ্ছে বাটারফ্লাই। আচ্ছা মেকোপ্টেরা কি, মেকোপ্টেরা হচ্ছে গিয়ে স্কর্পিওন, স্কর্পিওন ফ্লাইস যেটা আছে, স্কর্পিওনের মতো স্কর্পিওন ফ্লাইস যেটা সেটা আছে ট্রাইকোপ্টেরাতে, মেকোপ্টেরাতে। আর ট্রাইকোপ্টেরাতে হচ্ছে গিয়ে ক্যাডিস ফ্লাই, এটা হচ্ছে গিয়ে ট্রাইকোপ্টেরাতে ক্যাডিস ফ্লাই, লেপিডপ্টেরাতে বাটারফ্লাই, ডিপটেরাতে মশা মাছি, মসকিউটো, মসকিউটো মশা মাছি। সাইফেনোপ্টেরা, সাইফেনোপ্টেরাতে হচ্ছে কি যত ধরনের ফ্লি আছে সবই সাইফেনোপ্টেরার মধ্যে ফ্লিজ আছে। হাইমেনোপ্টেরা হচ্ছে গিয়ে বি, অ্যান্ড সবই হচ্ছে গিয়ে হাইমেনোপ্টেরার মধ্যে পড়তেছে, বি অ্যান্ড সবই হচ্ছে গিয়ে হাইমেনোপ্টেরার অন্তর্গত। ওকে, তাহলে কিছু হলেও বুঝা গেল আজকে আমাদের ক্লাসটা এন্টোমোলজির কীভাবে। আর এন্ডোটেরিগোডের যেটা সেটা হচ্ছে কি, এই যে পাখনাটা আছে এই পাখনাটা মনে হবে যে এই যে এই বক্ষের যে অংশটা আছে, আই মিন বক্ষের যে
কি বলে এটা কিউটিকলটা আছে, কিউটিকলের এখান থেকে ওয়েট উৎপত্তি লাভ করতেছে, সেটা হচ্ছে কি এন্ডোটেরিগোট, যেটা ছিল এক্সোটেরিগোট মনে হবে যে উপর থেকে এইভাবে লাগানো হয়েছে, এটা হচ্ছে কি এইটার মধ্যে থেকে লাগানো হয়েছে, এই হচ্ছে কি এক্সোটেরিগোট এন্ডোটেরিগোট। টোটাল তাহলে কয়টা হলো, এয়াটেরিগোট যেটা সেটা হচ্ছে গিয়ে পাঁচ, তারপর হচ্ছে চোদ্দ, কোনটা এক্সোটেরিগোটের চোদ্দ, আর এটা হচ্ছে গিয়ে নয়, টোটাল 28 যেই অর্ডারগুলো আমাদের এই এন্টোমোলজির মধ্যে অন্তর্ভুক্ত। এখন এই অর্ডারগুলো যদি আমরা ভালো মতো প্র্যাকটিস না করি, ভালো মতো না বুঝতে পারি, ভালো মতো যদি বোঝার চেষ্টা না করি, তাহলে দেখা যাবে কি পরের দিকে যে অংশগুলো আমি বুঝাবো বা পরের দিকে যে ক্লাসগুলো আমি নিব, দেখা যাবে এইটারই এক্সাম্পল দিয়েই আমি ক্লাসগুলো নিচ্ছি। তাহলে এই এক্সাম্পল এবং এই এক্সাম্পল না দিয়ে ক্লাস কখনোই নেওয়া যাবে না, বা অন্যান্য যে স্থানেই এটা হোক না কেন, এটা হচ্ছে গিয়ে এই এই বিষয়গুলোকে ইনক্লুড করতেই হবে। এই বিষয়গুলো যদি ইনক্লুড না করি, তাহলে দেখা যাবে যে এই ক্লাসগুলো পরবর্তী যে ক্লাসগুলো সেইগুলো ভালো মতো আসবে না, বা ভালো মতো আমরা বুঝতে পারবো না, গুরুত্বটা দিতে পারবো না, তখন দেখা যাবে যে ওই ওই ক্লাসগুলোর প্রতি আমাদের মনোযোগটা একদমই টোটালি আমরা হারিয়ে ফেলতেছি। আর মনোযোগ যদি না থাকে কোনো কিছুর মধ্যে, তাহলে সেটা আমরা যতই যা করি না কেন, সেটা কখনোই আমাদের ফলপ্রসূ বা ফলস্বরূপ কোনো আশা দিতে পারে না, বা নিজের জন্যও পারে না, অন্যের জন্যও পারে না। আর সেটার জন্যই হচ্ছে গিয়ে এই যে আজকে আমাদের যে শ্রেণীবিন্যাসের যে ক্লাসটা, সেটা অবশ্যই নোটস আকার করে সেটা ভালো মতো গুরুত্ব আরোপ করে পড়তে হবে। আর অবশ্যই এটা যদি দেখতে আবার মনে হয় যে আবার এটা দেখার প্রয়োজন আছে, তাহলে এই লিঙ্কে গিয়ে জাস্ট সাবস্ক্রাইব করলেই হবে। এই লিঙ্কে গিয়ে একটা সাবস্ক্রাইব করলে দেখা যাবে যে এই ক্লাসটা সম্পর্কে আমরা আরেকটু ভালো আবার দেখতে পাচ্ছি, আবার বুঝতে পাচ্ছি। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই আমাদের ক্লাস, পরবর্তী নেক্সট ক্লাসে আবার দেখা হবে।